আসসালামু আলাইকুম, আমি আনজিওরা বেগম, সহকারী শিক্ষক বাংলা, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারের মতো আমি হাজির হয়েছি তোমাদের সাথে অনলাইন ক্লাস নিয়ে। আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ ও সুন্দর আছো। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এবং তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো, পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এখন সময় একটা অস্থিরতার সময়, অনাকাঙ্ক্ষিত সময়। সেই সময়ের মধ্যেই আমাদের চলতে হবে, জীবন চালাতে হবে, এবং এই জীবন চালানোর অংশ হিসাবে যেহেতু আমরা পড়াশোনার সাথে আছি, এবং সেই পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে। আজকে আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর বাংলা একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে মানুষ। কবিতাটির নাম হচ্ছে মানুষ। লিখেছেন কাজী নজরুল ইসলাম। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা মানুষ এবং সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের মধ্যে আমরা সবসময় দেখতে পাই, মানুষের মধ্যে ভেদাভেদ, কালো ফর্সা বর্ণভেদ, ধনী গরিব ভেদাভেদ, তারপরে আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, ধর্ম নিয়ে ভেদাভেদ, সাম্প্রদায়িকতা, এবং দেখি মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর উপর জুলুম অত্যাচার, এবং এইসব বৈষম্য অনাচার এবং অসাম্য, এসবের বিরুদ্ধেই সবসময় আমাদের কবি কাজী নজরুল ইসলাম তার লেখনী পরিচালনা করেছেন। এই জন্যই তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি এবং সাম্যবাদী কবি হিসেবে পরিচিত। আমরা আজকে তার পড়ব একটি কবিতা। কবিতাটি হচ্ছে মানুষ। এখানে তিনি এই মানুষ সম্পর্কে সকল বৈষম্য ভুলে মানুষের মধ্যে সাম্য এবং সমান অধিকার প্রতিষ্ঠার জন্য লিখেছেন। আচ্ছা, যেহেতু আমরা কবিতাটি পড়ব, তার আগে আমাদের কবি কাজী নজরুল সম্পর্কে একটু জানতে হবে বা করতে হবে। এখন আমরা একটি পোস্টার পেপারের মাধ্যমে এই কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। এখানে কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। তিনি জন্মগ্রহণ করেছেন 24 মে 1899 সালে, এবং তার জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। এবং বাল্যকালে তিনি যোগ দেন লেখকানের দলে, এবং সেখান থেকে তিনি তার লেখালেখি শুরু করেন। এরপর তিনি 1917 সালে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগদান করেন, এবং তার লেখালেখির হাত আরো প্রসারিত করেন। তিনি তার উপাধি ছিল জাতীয় কবি, এবং আমাদের কাছে তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। তিনি লিখেছেন সাহিত্যের বিভিন্ন শাখায়, যেমন কাব্য অর্থাৎ বিভিন্ন ধরনের কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গল্প, বিভিন্ন ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। এছাড়া তিনি তার লেখায় আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার করেছেন, যেটা তার লেখনীকে অন্য ধারায় নিয়ে গেছে। দুর্ভাগ্যবশত তিনি মাত্র 40 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, এবং তার সাহিত্য জীবনের সমাপ্তি ঘটে। এছাড়া তার যে রচনা সমূহ রয়েছে, এর মধ্যে কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, চক্রবাক, সিন্ধু হিন্দল, সামবাদ, এবং তার বিখ্যাত কয়েকটি উপন্যাস মৃত্যুকুদা, তারপরে ব্যথার দান, শিউলিমালা, কুহেলিকা। এছাড়া তিনি বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দীর জবানবন্দি। তিনি 1929 সালে মৃত্যুবরণ করেন, এবং তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে। আচ্ছা, এ ছিল কবির পরিচিতি। এছাড়া কাজী নজরুল ইসলাম সবসময় অসাম্যের বিরুদ্ধে লেখালেখি করেছেন, এবং তিনি যেখানে অন্যায় দেখেছেন সেখানে তিনি প্রতিবাদ স্বরূপ তার লেখনী পরিচালনা করেছেন। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা,
যেটা করব সেটা হচ্ছে আমরা মানুষ কবিতাটি আবৃত্তি করব এবং তোমরা মনোযোগ দিয়ে কবিতাটি শুনবে এবং সবাই নিজে নিজে বই নিয়ে মনোনিবেশ করবে। মানুষ লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোল, পূজার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাইনি তো সাত দিন। সহসা বন্ধ হল মন্দির ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মালিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অডেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা আছি ভুখা ফাঁকা আছি আজ দিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, বস্তু রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুদার অন্ন তাবলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুরি শাবল চালা। হায়রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। সুন্দর একটি কবিতা যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং আমরা সেটি সবাই মনোযোগ দিয়ে শুনেছি, আশা করি তোমরা শুনেছ। এবার আমরা এই কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ আছে যেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না বা একটু কঠিন, এই শব্দগুলোর অর্থ সম্পর্কে আমরা জানব, অর্থাৎ শব্দের অর্থ জানাকে আমরা বলি শব্দার্থ। শব্দার্থ এখানে আমরা দেখতে পাচ্ছি গাহি সাম্যের গান, অর্থাৎ এখানে একটি শব্দ আছে সাম্য যেটার অর্থ সমান। তারপরে আমরা দেখতে পাচ্ছি ধর্ম জাতি, অভেদ ধর্ম জাতি, অভেদ অর্থ বিভিন্ন। বিভিন্ন জাতি অভেদ ধর্ম জাতি হবে, অভেদ ধর্ম জাতি। তারপরে আছে পূজারি, পূজারি শব্দের অর্থ হচ্ছে পুরোহিত, অর্থাৎ যে পূজা পরিচালনা করেন পুরোহিত। তারপরে আছে স্বপন, স্বপন হচ্ছে স্বপ্ন, স্বপ্ন বা স্বপ্ন দেখা। এরপর আছে ভজনালয়, ভজনালয় অর্থ হচ্ছে উপাসনালয়, উপাসনালয়। তারপরে আছে দেবতার বরে, বরে অর্থ আশীর্বাদে আশীর্বাদ। তারপরে আছে পান্থ, পান্থ শব্দের অর্থ পথিক। তারপরে আছে ভুখারি, ভুখারি শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত, ভুখারি
অর্থ হচ্ছে ক্ষুদার তো ব্যক্তি। তারপরে আছে ফুকারি শব্দের অর্থ, ফুকারি অর্থ হচ্ছে চিৎকার। তারপর হচ্ছে আজারির চিহ্ন, আজারির চিহ্ন, আজারির চিহ্ন, এটা হবে আজারি অর্থ হচ্ছে দারিদ্র, দারিদ্র তার চিহ্ন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি লেঠা, লেঠা অর্থ হচ্ছে ঝামেলা, এরকম আরো শব্দ আছে। শব্দগুলো হচ্ছে যেমন শাবল, শাবল শব্দের অর্থ হচ্ছে অস্ত্র বা কুড়াল। অর্থাৎ এই শব্দগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে, সাথে আমাদের এই শব্দগুলোর বানান সম্পর্কে সতর্ক থাকতে হবে। এরপর আমরা যেটা শিক্ষার্থীরা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলাম মানুষের মধ্যে সকল বৈষম্য ভুলে সাম্য কামনা করেছেন এবং সে তিনি সুন্দর দুটি ঘটনা মাধ্যমে সে বিষয়টি তুলে ধরেছেন এবং কবিতাটিতে মূলত তিনি কি বুঝাতে চেয়েছেন সেটি আমরা আরেকবার কবিতা পড়ার মাধ্যমে বুঝতে পারবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। অর্থাৎ এখানে কবি কিসের গান গিয়েছেন, সমান হওয়া, সমতার গান গিয়েছেন এবং এখানে তিনি মানুষকে সবচেয়ে বড় হিসাবে গণ্য করেছেন, দেখেছেন। নেই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, এখানে সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এখানে সব দেশ সব কালে যে আমরা মানুষ দেখতে পাই, সব মানুষকেই সৃষ্টি করেছেন এক আল্লাহ এবং তিনি সব মানুষের কাছে সমানভাবে জ্ঞাতি অর্থাৎ আত্মীয়। পূজারি দোয়ার খুলো, ক্ষুদার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোহিত রাতে স্বপ্ন দেখেছে যে আমি ঈশ্বরের পূজা করব এবং ঈশ্বরকে সন্তুষ্ট করার মাধ্যমেই আমরা আমার হয়তো যে স্বপ্ন হয়তো আমি অনেক রাজা হয়ে যেতে পারি বা অনেক টাকা পয়সা বা অনেক ধনী হয়ে যেতে পারি, এই বিষয়গুলো সে দেখে সে যে দেবতাকে বা ঈশ্বরকে পূজায় মনোনিবেশ করে এবং সেই সময় দেখা যায় যে এক জীর্ণ শীর্ণ বস্ত্র গাত্র গুদায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা খাইনি তো সাত দিন। তো সেই সময় এসে এক পথিক যে ছিল ক্ষুদায় সে কষ্ট পাচ্ছে এবং সে ছেঁড়া বস্ত্র পরিধান করে আসে, সে এসে সেই পূজারি বা পুরোহিতকে বলছে যে আমি সাত দিন ধরে কিছু খাই না। সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে পুরোহিত যাকে সৃষ্টি করে সে নিজে জানে যে ঈশ্বরকে সন্তুষ্ট করলে ঈশ্বরের পরে আমি রাজা হয়ে যাব, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করা মানে আরেকজন অনাহারীকে অন্ন দেওয়া, সেটা সে আবার ভুলে গেছে। কিন্তু সে তখন তাই সে ওই ভুখারিকে ফিরিয়ে দেয় এবং ভুখারি সেখান থেকে ফিরে অন্ধকার রাতে এসে ক্ষুদা পেটে নিয়ে ঘুরে বেড়ায় এবং তখন ভুখারি ফুকারি কর, ফুকারি অর্থাৎ চিৎকার করে বলে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার না। এখানে আমরা দেখতে পাই মন্দির পুরোহিতের, কিন্তু যে ঈশ্বর তিনি কিন্তু কারো ব্যক্তি মালিকানাধীন নন, তিনি হচ্ছেন সবার, সেই ভুখারিরও এবং সেই পুরোহিতেরও। তারপর আমরা দেখতে পাচ্ছি মসজিদে কাল শিরিনে আছিল অঢেল বস্তু রুটি, বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। অর্থাৎ মসজিদে যে অনেক সময় আমাদের অনুষ্ঠান হয় বিভিন্ন, সেখানে শিরিনি অর্থাৎ আমরা যে তবারক বলি সেই তবারক দেওয়া হয় এবং সেগুলো অনেক লোক হয়তো খেয়ে দিয়ে অনেক বেঁচে গেছে, সেটা দেখে মসজিদে মোল্লা অর্থাৎ যে নামাজ পড়া ইমাম
সে হচ্ছে এগুলো বেঁচে গেছে সেগুলো নিয়ে সে বেশি করে খেতে পারবে বা পরিবারকে খাওয়াতে, এই জন্য সে হচ্ছে খুব খুশি হয় মনে মনে, সে কুটি কুটি হয়। কিন্তু তখনই সেই মুসাফির তার কাছে আবার দারিদ্রতার চিহ্ন যার গায়ে সে এসে মোল্লাকে বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি 7 দিন, অর্থাৎ 7 দিন ধরে সে না খেয়ে আছে। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লাঠা, অর্থাৎ তখন সেই মোল্লা রেগে গিয়ে তাকে বলে, এ তো দেখি খুব ঝামেলা, লেখা অর্থ ঝামেলা, ভুকা আছো মর্গে ভাগারি, অর্থাৎ তখন সে সেই ভুখারিকে বলে যে তুমি চলে যাও, মরে যাও, যাও চলে যাও যেখানে মরা গরু পড়ে থাকে, গো ভাগারে অর্থ হচ্ছে যেখানে মৃত গরুরা ফেলা হয়। অর্থাৎ সে এখানে তাকে বলছে, নামাজ পড়িস বেটা, নামাজ না পড়লে যে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় না সেটা ইমাম সাহেব বলছে, কিন্তু আল্লাহর কাছে সন্তুষ্ট পাইতে গেলে যে আল্লাহর শ্রেষ্ঠ আর একটা সৃষ্টি আর একটা বান্দারও সেবা করতে হবে, সেটা সেই মোল্লা হয়তো তার নিজের স্বার্থের জন্য সেটা সে ভুলে যায়। সোজা পথ দেয় গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তারা, বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধারণ্যতা বলে বন্ধ করনি। তখন সে ভুখারি সেই মসজিদ থেকে বের হয়ে আসে এবং সে যেতে যেতে বলে যে 80 বছর আমার বয়স, কিন্তু এই যে সৃষ্টিকর্তা তাকে তো আমি কখনো ডাকিনি, তারপরে সে আমাকে কখনো না খেয়ে রাখিনি, এবং মসজিদ মন্দির এই যে এইসব স্বার্থান্বেষী মানুষের কাছে দখলে আছে, কিন্তু যে সৃষ্টিকর্তা ঈশ্বর সে কিন্তু কারো দখলে না, সে হচ্ছে সবারই দখলে, তার কাছে যে চাইবে তাকেও দিবে, যে চায় না তাকেও দেয়। এখানে আমরা দেখতে পাই যে ভুখারি অর্থাৎ যে ক্ষুধার্ত ব্যক্তি সে না ডাকলেও তাকে সে খাওয়াচ্ছে বা যে কোনো উপায়ে সে জীবন ধারণ করছে। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। এখানে মসজিদ মন্দির যে ধর্ম নিয়ে যে একটা বিষয় আছে যে ওরা ওটা ওদের দখলে, এই জন্য তারা সেখানে তালা দিয়ে রাখছে। কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো গজনালয়ের যত তালা দেওয়া দ্বার। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম এখানে এই যে বৈষম্য বিরুদ্ধে যে এই যে বৈষম্যের বিরুদ্ধে যে কথা বলা, বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই যে বীর তিনজনের নাম বলেছেন, এরা ছিলেন আসলে বীর। কোথা চেঙ্গিস অর্থাৎ এখানে চেঙ্গিস খানকে বলা হয়েছে, আহ্বান করা হয়েছে। গজনী মামুত অর্থাৎ যিনি ভারতবর্ষ 17 বার আক্রমণ করে ধ্বংসলীলা চালিয়েছেন তাকে আহ্বান করেছেন। আর কালা পাহাড়, এখানে কালা পাহাড় যাকে বলা হয়েছে তিনি ছিলেন রাজকৃষ্ণ এবং তিনি এক সময় ব্রাহ্মণ ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বিভিন্ন মন্দির ধ্বংস করে ফেলেন। অর্থাৎ এখানে এই বীর তিনজনকে যে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে আহ্বান করেছেন কবি। এরকম আহ্বান আসলে আমরা যারা আছি সবাইকেই কবি তাদের মাধ্যমে আমাদেরকেও করেছেন, সব দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারে খোলা রবে চালা হাতুরি শাবল চালা হাইরে ভজনালয়। অর্থাৎ এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে কবি অস্ত্র ধরার কথা বলেছেন। এবং তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের যে, অর্থাৎ ধর্মীয় উপাসনাকে আশ্রয় করে নিজের স্বার্থ যে হাসিল করে তাদের বিরুদ্ধে কবি অস্ত্র ধরতে বলেছেন, প্রতিবাদ করতে বলেছেন এবং বিদ্রোহ করতে বলেছেন। তাহলেই আমরা এই সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করতে পারবো এবং সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, এবার আমরা যে ধরো মানুষ কবিতা কাজী নজরুল ইসলামের পরিচিতি, এর সাথে আমরা শব্দ টীকা সম্পর্কে জানলাম, তার সাথে আমরা আরেকটু পাঠ পরিচিতি সম্পর্কে জানবো যে মানুষ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সামবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এখানে তিনি পৃথিবীতে যে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র আছে এবং বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ আছে, সব মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজিও রাখে, কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্নদান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরা অনেক সময় এইরকম হৃদয়হীন কাজ করেন, মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না ধর্ম সে কথাই বলে এবং কবি কাজী নজরুল ইসলাম তার মানুষ কবিতায়ও সে কথাই আমাদেরকে বলেছেন। এখন আমরা এই কবিতাটা বেশি বেশি ভাষায় পড়ব,
এবং বারে বারে পড়বো এবং আমরা যত বেশি চর্চা করব, যত বেশি এটা পড়বো তত আমাদের এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এবং এটা যেহেতু আমাদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা দেওয়া, এবং পরীক্ষায় ভালো রেজাল্ট বা ভালো নম্বর পাওয়ার জন্য আমাকে লিখতে হবে সৃজনশীল প্রশ্ন। যে সৃজনশীল প্রশ্নে থাকে চারটি ভাগ, একটা হচ্ছে জ্ঞানমূলক, দুই নম্বর হচ্ছে অনুধাবনমূলক, তিন হচ্ছে প্রয়োগ। তারপরে আছে চার নম্বরে উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন, বিষয়গুলো প্রশ্ন লিখতে হবে। তার সাথে আমাদেরকে যে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পূরণ করতে হয়, তার জন্য আমাদেরকে বেশি বেশি কবিতা পড়তে হবে, কবি পরিচিতি পড়তে হবে এবং শব্দ প্রতীকা সম্পর্কে জানতে হবে। এবং আমরা তো জানি যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সবসময় বইয়ের ভিতর থেকে বা পড়ার ভিতর থেকেই আসে, এই জন্য আমাদেরকে বেশি বেশি এটা করতে হবে। এখন আমি তোমাদেরকে অনুধাবন এবং সাথে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিব, যেটা তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমরা এখন লিখে দিবে, কাজ হিসাবে তোমরা লিখে নাও। যে এক নম্বরে পাঁচটি প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু তোমরা খাতায় তুলে নাও। এক নম্বরে আছে মসজিদে কে তালা দিল এবং কেন দিল, এটা হচ্ছে জ্ঞানমূলক আছে, অনুধাবন আছে। দুই নম্বরে আজহারের চিহ্ন শব্দটির অর্থ কি। তিন নম্বর হচ্ছে স্বার্থের জয় কে গায় কেন গায়। চার নম্বরে চেঙ্গিস কালাপাহাড় গজনী কে ছিলেন, তাদের কবি কেন আহ্বান করেছেন। পাঁচ নম্বরে ক্ষুধার ঠাকুর কেন বলা হয়েছে। অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন তোমরা বাসায় ভালো করে পড়বে এবং পড়ে তোমরা লিখবে। যে কোনো জিনিস পড়ার পরে লিখলে সেটা অনেকদিন মাথায় থাকে এবং সহজে ভুলে যায় না। তাই আমরা বেশি বেশি পড়বো, বেশি বেশি লিখবো এবং আশা করি সবাই পড়ালেখা চালিয়ে যাব, সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং দোয়া করবো যাতে আমরা স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারি এবং ভালোভাবে আবার তোমাদের সাথে দেখা হয়, তোমাদেরকে সামনে নিয়ে ক্লাস করতে পারি এবং সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।